আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আপনাদেরকে আজকে মলা মাছের সমন্বিত চাষ ব্যবস্থাপনা সম্পর্কে দেখাবো। দেখেন, এটা হচ্ছে আমাদের একটা সমন্বিত চাষের পুকুর। এখানে আপনার রুই, কাতল, মৃগেল, সরপুটি, ভাটা, গ্রাস কাপ এবং সাথে সাথী ফসল হিসেবে আমরা মলা মাছ দিয়েছি। এবং আজকে আপনাদেরকে দেখাবো যে মলা মাছের এই সমন্বিত চাষে মলা মাছের গ্রোথ পারফরমেন্সটা কেমন। আর সবচেয়ে বড় কথা যে মলা মাছ চাষে কিন্তু এক্সট্রা কোনো খাবার দিতে হয় না, কারণ আপনারা পুকুরে অন্যান্য মাছকে যে খাবার দেন সে মাছের খাবারের যে উৎসৃষ্ট অংশ পুকুরের তলদেশে জমে থাকে, পড়ে থাকে, সেটাকেই কিন্তু খেয়ে মলা মাছ বড় হয় এবং গ্রোথও অনেক ভালো হয়। আমরা সবাই জানি যে মলা মাছের বাজার দর অন্যান্য মাছের তুলনায় অনেক অনেক ভালো এবং অত্যন্ত পুষ্টিগুণ সম্পন্ন, ঔষধি গুণ সম্পন্ন এই মাছটির বাজার চাহিদা অনেক অনেক বেশি। তো সেজন্যই বলবো যে যারা পুকুরে সমন্বিত চাষ করতে চান তারা অবশ্যই এই সমন্বিত চাষের ক্ষেত্রে মলা মাছ দিতে পারেন, কারণ আপনার বছর শেষে আপনার অন্যান্য মাছ বিক্রি করে যে পরিমাণ ইনকাম হবে তার সাথে আপনার মলা মাছটাও কিন্তু একটা বাড়তি ইনকাম করে এনে দিবে। দেখেন এই যে আমাদের পুকুরে সবগুলি মাছ অন্যান্য মাছ সরানোর পরে দেখেন এই যে এগুলি সবই হচ্ছে মলা মাছ। যদি আমরা পুরো পুকুরটা টান দিইনি, একটা কোনা আপনাদেরকে টান দিয়ে দেখানোর চেষ্টা করতেছি যে দেখেন অনেক বড় বড় এবং অত্যন্ত পুষ্ট এই মলা মাছগুলি। আপনারা চাইলে যে কেউ স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে মলা মাছের রেণু সংগ্রহ করতে পারেন, অত্যন্ত ভালো মানের। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।